বাজারে সরবরাহ থাকলেও কোনোভাবেই কমছে না শাকসবজির দাম। শীতের সবজি উঠলেও দাম আকাশ ছোঁয়া। সাগরের মাছের দামও কম নয়, তবে গত সপ্তাহের তুলনায় মাছ মাংস সহ শাকসবজির দাম স্থিতিশীল আছে বলে দাবি করলেন বিক্রেতারা। শিম 100 টাকা, পাতাকপি 60 টাকা, আমার ঝিঙ্গা 50 টাকা। দাম বাড়িনি, আগে গত সপ্তাহে যেগুলো ছিল এখন তেমন আছে। ইলিশ মাছ 1 কেজি স্যার যেটা, এটা আপনার 1000 টাকা, আর আধা কেজি 600 গ্রাম, এগুলো 500 টাকা, 600 টাকা কেজি। মোটামুটি গেছে সপ্তাহ থেকে সপ্তাহে মাছের দাম অনেকটা কমে আসছে। ফার্ম মুরগি 125-130 টাকা, আর সোনা এই দেশি মুরগি 380-400 টাকা। চাল ডালের দাম স্থিতিশীল থাকলেও বেড়েছে ভোজ্য তেল সহ বেশ কিছু পণ্যের দাম। দাম বৃদ্ধির কারণ হিসেবে বরাবরের মতোই সরবরাহ কম থাকাকেই দায়ী করছেন বিক্রেতারা। চালের দামগুলো এমনি মোটামুটি বাজারের দাম কম আছে এখন। কোম্পানি প্রোডাক্ট যেগুলো আছে, ইউনিলিভার বা স্কোয়ার, এগুলো সব দিন দিন বাড়তেছে, এগুলো নিয়ে তো কেউ প্রতিরোধ করতেছে না। তবে বিক্রেতাদের কথায় সন্তুষ্ট হতে পারেননি ক্রেতারা। তাদের অভিযোগ, ব্যবসায়ীদের কারসাজিতেই নিত্য পণ্যের দাম বাড়ছে। মানুষের যে দিন চলা কষ্টকর হয়ে যাচ্ছে, যে যতটুকু টাকা আয় করতেছে সেই টাকা দিয়ে তারা সংসার চালাতে পারছে না। সরকারের থেকে আর একটু মনিটরিং বাড়ানো দরকার, আর সাপ্লাই চেইনে মনে হয় কোথাও সমস্যা হয়। বাজারে নজরদারি না থাকায় হতাশ ক্রেতারা। ডেস্ক রিপোর্ট, 21 টেলিভিশন।